एनआईए ने माओवादी संगठन से संबंध के संदेह में पानीहाटी विधानसभा अंतर्गत पल्लीश्री इलाके के एक घर में छापेमारी की। एनआईए के अधिकारियों ने माओवादी संगठन से जुड़े होने के संदेह में पानीहाटी के पल्लीश्री इलाके में शिप्रा चक्रवर्ती नाम की महिला के घर पर छापेमारी की। इससे पहले केंद्रीय बल के साथ अधिकारियों के 4 सदस्यों ने मंगलवार सुबह पानीहाटी नगर पालिका के वार्ड नंबर 31 के तहत पल्लीश्री इलाके में शिप्रा चक्रवर्ती नामक एक महिला को गिरफ्तार किया था। घर पर छापा मारा। शिप्रा चक्रवर्ती और उनके पति मनबेश सरकार माओवादी संगठनों से जुड़े हुए माने जाते हैं। वे पानीहाटी के पल्लीश्री इलाके में इस घर में रहते हैं। इस दिन एनआईए अधिकारी गेट फांदकर घर में दाखिल हुए, क्योंकि पहले आवाज देने पर घर का गेट नहीं खुला। ২০২২ সালে প্রশান্ত বসু অ্যারেস্ট হয়েছেন, তার যে এফআইআর এর যে কপি তা সেইটা ইনভেস্টিগেশনের প্রসেসে, মানে আমি এটা ঠিক ভালোভাবে বুঝলাম না, মানে আমি ঠিক এগুলো জানি না আর কি, মানে প্রশান্ত বসুর অ্যারেস্ট সেখানে ইনভেস্টিগেশনে কি আছে, তো সেই ইনভেস্টিগেশনের প্রসেসে আমাকে ওরা সাসপেক্ট করছে, যার প্রসেসের সাথে যুক্ত চাইছে, এনকোয়ারি করতে চাইছে, মানে আমাকে ওরা ওই কেসটা বলতে কারা এই যারা এসেছে এনআইএ থেকে এসছে, বইপত্র যা আছে ঘরে, মোবাইল নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, আমার একটাই ল্যাপটপ একটাই মোবাইল। পেশাগতভাবে এই মুহূর্তে আমি কি করি, এই আমি আগে আসানসোলে থাকতাম, আমি সোশ্যাল ওয়ার্কার, আমি কন্ট্রাকচুয়াল লেবারদের মধ্যে কাজ করতাম বা এখনও সেটার সাথে যুক্ত আছি, তো আমি শারীরিক কারণে সেভাবে আর অ্যাক্টিভ থাকতে পারি না, কিন্তু ওই রকম আর কি এই ধরনের মানুষের সাথে আমার যোগাযোগ আছে। আমি আসানসোলে এখনও মাঝে সাথে যাই, এই আসানসোলে যে আমি যে যাই, হ্যাঁ হ্যাঁ, একটা অভিযোগ শোনা যাচ্ছে যে আপনি অতি বাম একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে, এইটা ব্যাপারটা এটা আমি এখন তো বলবো না, এটা তো ইনভেস্টিগেশন প্রসেসে আমাদের ডাকবে, আমি ওনাদেরকে ফেস করব, ওনারা যাবে ডাকবে আমি যাব, ফলে এইটা তো আমার মিডিয়াকে বলার কথা নয় না, না সূত্র মাত্র জানা যাচ্ছে, মানে আপনারা ওনারা তো এত এনকোয়ারি করেননি, আপনারা এত এনকোয়ারি করলে আমাদের প্রশ্ন করবে, এখন জানা যাচ্ছে যে শোনা যাচ্ছে যে মাওবাদীর সঙ্গে কোনো একটা লিংক আপ বা কোনো সংগ্রহ যুক্ত, আপনারা কার কাছে থেকে শুনেছেন সূত্র জানা যাচ্ছে, আপনারা শুনেছেন যেটা।